উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপের কারণে মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। লঘুচাপের প্রভাবে সোমবার সকাল থেকে মংলা সহ সংলগ্ন উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এদিকে দুপুরের জোয়ারে বন্দরের পশুর চ্যানেল ও মংলা নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। নদীর পানি বাড়ায় শহরের কুমারখালী এলাকায় রাস্তা তলিয়ে গেছে। এছাড়া নদীর পাড়ের নিম্নাঞ্চলের রাস্তা ও বাঁধ উপচে পানি ভেতরে প্রবেশ করছে। থেমে থেমে হওয়া হালকা ও মাঝারি বৃষ্টিতে বন্দরে পণ্য ওঠানামা ও পরিবহনে তেমন কোনো প্রভাব পড়েনি, ফলে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। দর্শক, এ বিষয়ে জানতে যাচ্ছি মংলায়, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবু হোসাইন সুমন। সরাসরি কথা বলছি তার সাথে। সুমন, আবহাওয়ার এখন কি অবস্থা ওখানে আমাদেরকে জানাবেন? নাজনীন, উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে, যেটি বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছে, যার ফলে মংলা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। আর এই লঘুচাপের প্রভাবে সকাল থেকেই মংলা বন্দর এবং আশপাশ এলাকার উপর দিয়ে বৃষ্টি বয়ে যাচ্ছে। সারাদিনই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, কখনো হালকা মাঝারি আবার কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে এখানে। এবং এখানে বৃষ্টিপাতের কারণে এখানকার যে জনজীবন আসলে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েছে। এবং আজকে দুপুরের যে জোয়ার ছিল, সে জোয়ারে আমরা দেখতে পেয়েছি যে নদীর স্বাভাবিক যে জোয়ার, তার চেয়ে অনেক বেশি পানি ছিল নদীতে। এবং এই জোয়ারের পানিতে শহরের বিভিন্ন শহরতলির যে বিভিন্ন রাস্তাঘাট আমরা দেখেছি, সেগুলো প্লাবিত হয়েছে। এবং মাছমারা, নারকেলতলা, কানাইনগর যে গ্রাম রয়েছে, সেখানে বাঁধ উঠছে, পানি ভিতরে প্রবেশ করেছে। আর এছাড়া এই যে বৃষ্টিপাত, সারাদিনই বৃষ্টিপাত বয়ে যাচ্ছে, কিন্তু এর প্রভাবে আসলে মংলা বন্দরের যে কার্যক্রম, সেখানে তেমন একটা প্রভাব পড়েনি। বন্দরের যে কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আমি কিছুক্ষণ আগে বন্দর কর্তৃপক্ষের যে ভারপ্রাপ্ত হারবার মাস্টার রয়েছেন জাহিদুর রহমান, কমান্ডার জাহিদুর রহমান, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে আবহাওয়া আসলে কিছুটা খারাপ রয়েছে, বৃষ্টি হচ্ছে এবং 3 নম্বর সিগন্যাল রয়েছে, কিন্তু তার মধ্যেও বন্দরের স্বাভাবিক যে কার্যক্রম, সেগুলো স্বাভাবিক গতিতেই চলছে। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, মংলা থেকে জানাচ্ছিলেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবু হোসাইন সুমন।